নমস্কার দর্শক বৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম লেখা রিপোর্ট করে থাকবেন যাতে সবার কাছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক বৃন্দ, একটা ফ্রডের খবর প্রথম আপনাদেরকে দিয়ে দিয়ে সাবধান থাকার জন্য আপনারা দয়া করে কী করবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সবাইকে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যাক, সবাই যাতে এই ফ্রড থেকে বাঁচে। আমরা সিলচার বাই অ্যান্ড সেল বলে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে অনেক সময় অনেক ফ্রড মানুষ অ্যাড হয়ে গেছেন সেটাতে। সেই কিছু মানুষ ওরা অ্যাডভার্টাইজমেন্ট দেয় যে আমরা এয়ারপোর্টে, আমরা আর্মিতে চাকরি করতাম, আমরা সিআরপিএফে চাকরি করতাম বা এয়ারপোর্টের অফিসার, আমরা এখন ঘর বদলাতে চাই এবং আমরা আমাদের জিনিসপত্র এসি টিভি ফ্রিজ এইসবগুলা সোফা এইসবগুলো আমরা বিক্রি করতে চাই, 1 লক্ষ টাকার মাল 15,000, 20,000, 7,000 এরকম করে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকেন এবং অনেকেই সেটার ফ্রডের শিকার হয়েছেন, আপনারাও হয়তো হতে পারেন। দর্শকবৃন্দ, সেই অ্যাডভার্টাইজমেন্ট থেকে বাঁচবেন, কারণ হচ্ছে ওরা হচ্ছে টোটালি ফ্রড, লোকাল মানুষ নয়, ওরা বাইরের মানুষ। এরকম বিভিন্ন সিটির নামে বিভিন্ন গ্রুপে ওরা অ্যাড হয়ে যায়, অ্যাড হওয়ার পরে ওরা সেখানে সেই ইয়েটা দিয়ে দেয়, কী বলে, সে ওদের অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে দেয়। তাতে কী হবে, যদি কেউ মনে করেন আপনি দেখলেন একটা ফ্রিজ যার দাম 20,000-25,000 এবং আপনাদের 3-4 হাজারে দিয়ে দিচ্ছে, আপনি ফোন করলেন, ওরা অ্যাকাউন্ট নম্বর পাঠাবে, বলবে আপনি আমাকে অ্যাকাউন্টে পাঠিয়ে দিন, আমরা আপনার বাড়ির অ্যাড্রেসে সেটা পাঠিয়ে দেবো। ওরা বলবে আমরা আর্মি অফিসার, হয়তো কথা বললে হয়তো হোয়াটসঅ্যাপে কোনো ফ্রড আইডি কার্ডও এরকম পাঠাতে পারে। তাই আপনারা একটু সেখান থেকে আপনারা একটু সাবধান থাকবেন, সবাইকে সাবধান রাখবেন। যদি আপনারা যদি এরকম কিনতে চান তাহলে আপনারা কী বলবেন? আমি ওরকম বলেছিলাম যে আমি আপনাদের ওখানে এসে আমি জিনিসটা আমি দেখে নিয়ে যাব, এরকম বলবেন। দর্শকবৃন্দ, নাহলে কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন, এরকম করে করে অনেক টাকা আপনার কাছ থেকে নিয়ে যাবে। অলরেডি আমরা এরকম কয়েকদিন আগেও খবর পেয়েছিলাম এরকম ফ্রড হয়েছে বলে, তাই সাবধান থাকবেন। দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে শুভ বিজয় আর প্রীতিও শুভেচ্ছা জানাই দর্শকবৃন্দ। এবং সেই শুভ বিজয় আর সময় বিসর্জনের সময় কয়েকটা খারাপ খবর আসলো আমাদের কাছে, সেটা হচ্ছে সুনিতপুরে ঘাবরু নদীতে গতকাল বিসর্জন করার সময় গিয়েছিল মানুষ, সেখানে হঠাৎ সেখানে বন্যা আসে যায়, হঠাৎ করে নদীর জলটা বেড়ে যায়, বাড়ার কারণে সেই নদীতে অনেক লোক নাকি ভেসে চলে গেছেন বলে সেটা খবর পেলাম। এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির থেকেও আমরা খবর পেলাম, সেখানে মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জনের জন্য গিয়েছিলেন মানুষ, সেখানে হঠাৎ করে বান চলে আসে, বন্যা হয়ে যায় সেই নদীতে, হঠাৎ নদীর জলের স্তর বাড়ে, শ্রুতে অনেক লোক ভেসে চলে যায়, সেখানে 8 জনের মতো সেখানে প্রাণ হারিয়েছেন বলে সেটা আমরা খবর পেলাম। পশ্চিমবঙ্গের যিনি চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, উনি 2 লক্ষ টাকার অনুদান দেবেন বলে উনি ঘোষণা করেছেন। তারপরে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীও, উনিও 2 লক্ষ টাকার এরকম অনুদান দেবেন বলেও ঘোষণা করেছেন বলে সেটা খবর পেলাম। দর্শকবৃন্দ, ভারতে 4টা কফ সিরাপকে নিষিদ্ধ করার ঘোষণা করে দিয়েছে, ডেঞ্জারাস বলে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আপনাদের বাড়িতেও যদি এরকম বাচ্চা আছে এবং তাদেরকে যদি কফ সিরাপ দেন তাহলে আপনারা সাবধান থাকবেন, এই 4টা কফ সিরাপ আপনারা কখনো কিনবেন না। WHO অলরেডি সেটা জানিয়ে দিয়েছে, সেই WHO যে 4টা কফ সিরাপ সেই 4টার নাম আমি এবং ফটো আমি আপনাদেরকে দিয়ে দেবো। প্রোমেথেজাইন ওরাল সলিউশন বিপি, তারপরে আরেকটা হচ্ছে কফেক্সিমালিন, তারপরে মেক অফ বেবি আরেকটা, তারপরে আরেকটা হচ্ছে ম্যাগ্রিপ অ্যান্ড কোল্ড, এই হচ্ছে 4টা কফ সিরাপ। পশ্চিম আফ্রিকাতে 66 জন শিশু, গাম্বিয়া যে জায়গা সেই জায়গাতে 66 জন শিশুর মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর কারণ সেই কফ সিরাপ বলে সেটা জানা গেছে। এবং সেই 4টি কফ সিরাপ নাকি ভারতে নির্মিত বলে সেটা আমরা খবর পেয়েছি দর্শকবৃন্দ, মানে আমরা না, WHO সেটা জানিয়ে দিয়েছে দর্শকবৃন্দ। তাই সাবধান থাকবেন, এই আপডেটটাও আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন। একটা নিখুঁত সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই, জয়কুমার রায় 70 বছর, শিলচরের শরৎপল্লীর উত্তরাঞ্চল সেই গন্ধসরণী লেনে গতকাল থেকে উনি নিখোঁজ। ওনারা থানাতে গিয়ে FIRও দিয়েছেন, মিসিং কমপ্লেনও করেছেন। যদি আপনারা সেই ব্যক্তিকে কোনো জায়গায় দেখেন তাহলে 2টা নম্বর দিয়ে দেওয়া আছে, সেখানে কল করার জন্য বলে দেওয়া হয়েছে।
7578927414 আর একটা নাম্বার হচ্ছে 8011248327 এই দুটো নম্বরে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন দর্শকবৃন্দ বাম্পার অফার এবার পুজোতে চৌধুরী টেক্সটাইল প্রতি 5000 টাকার কেনাকাটাতে দিচ্ছে লটারির কুপন যার প্রথম পুরস্কার হচ্ছে স্কুটি দ্বিতীয় পুরস্কার হচ্ছে এলইডি টিভি তৃতীয় পুরস্কার হচ্ছে ফ্রিজ চতুর্থ হচ্ছে সেলাই মেশিন এবং পঞ্চম পুরস্কার হচ্ছে গ্যাস স্টোভ এবং প্রতি 20000 টাকার উপরের কেনাকাটাতে থাকছে আকর্ষণীয় উপহার আপনাদের জন্য তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার শিলচরে ফোন নাম্বার 03842234063 শামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো বিশাল ডিসকাউন্ট এখানে আপনারা পাবেন বিবাহের কমপ্লিট সেট মাত্র 50000 টাকার মধ্যে এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ আছে আজই চলে আসুন শামসুন্দর জুয়েলার্স সেন্ট্রাল রোড শিলচর ফোন নম্বর হচ্ছে 8486340139 আর একটা নম্বর হচ্ছে 8486467636 হাইলাকান্দি থেকে একটা খবর আসে হাইলাকান্দিতে তামাক দ্রব্য নিষিদ্ধ সংক্রান্ত আইন কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ জেলা ম্যাজিস্ট্রেটের একটা সেই অ্যানাউন্সমেন্ট একটা নোটিশ বের করে দেওয়া হয়েছে দেখা যায় শহরাঞ্চলে দেখা যায় যে মানুষ সেই গুটকা খেয়ে এদিকে এদিকে পিক ওনারা ছেড়ে দেন ফেলে দেন এবং অনেক পাবলিক প্লেসে ওনারা সিগারেট খান খাওয়ার কারণে অনেক মানুষের অসুবিধার সম্মুখীন হতে হয় এবং তার কারণে বিভিন্ন রোগের কারণও দাঁড়ায় সেই গুটকা বলুন তম্বাকু গুটকা আপনাদের সেই সিগারেট এইগুলা এবং তার জন্যই যে জনসমাগম যে সকল স্থান সেই সকল স্থানে কোনো ব্যক্তি এরকম কোনো ধরনের গুটকা খেয়ে পিক ফেলতে পারবে না সিগারেট খেতে পারবেন না এবং সেই পাবলিক প্লেসের মধ্যে আপনাদের বিভিন্ন ধরনের শপিং মল সেই কোনো একটা হল বলুন সেরকম যেখানে জনসমাগম থাকবে সেখানে এরকম সেই নো তম্বাকু জোন লাগানো হবে নতুন বাকু জোন সেই এরিয়াগুলোকে ঘোষণা করে দিয়েছে দর্শকদের সেখানে গুটকা সিগারেট এরকম কেউ জিনিস খেতে পারবে না সেই পাবলিক প্লেসে তাই আপনারা হাইলাকান্দিবাসী সাবধান থাকবেন এবং এই নিয়মটা সব জায়গাতে লাগু করে দিলে ভালো সুপ্রিম কোর্টের একটা রায়দান সেই রায়দানে রায়দানটা আপনারা শুনে নিন মহিলাদের জন্য একটা বিশেষ রায়দান বিবাহ বিচ্ছেদ হওয়ার পরেও যদি মহিলা যদি সন্তানকে নিয়ে একা যদি থাকেন তাহলে সেই স্বামীকে নিজের পূর্বের স্ত্রী যদি স্বামী যদি আরেকটা বিয়েও করে ফেলে তাহলে পূর্বের স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণ সম্পূর্ণ করতে লাগবে বলে সুপ্রিম কোর্ট একটা রায়দান দিয়ে দিয়েছে দর্শকবৃন্দ স্ত্রী এবং সন্তান যদি থাকে স্ত্রী এবং সন্তানের সঙ্গে যদি ডাইভোর্স হয়ে যাওয়ার পরে যদি পুরুষ যদি আরেকটা বিবাহ করে নেয় তবুও কিন্তু স্ত্রী এবং সন্তানের সেই সমস্ত মানে ওনাদের ভরণ পোষণের যে খরচটা সেই খরচটা বহন করতে লাগবে স্বামীকে তাকে দিনমজুরি করেও হলেও সেই স্বামীকে দিতে লাগবে নিজের প্রাক্তন স্ত্রী এবং সন্তানকে বলে সুপ্রিম কোর্ট আজকে একটা রায়দান দিয়ে দিয়েছে দর্শকবৃন্দ একটা কেসের জন্য শুনানি চলছিল সেই শুনানিতে সুপ্রিম কোর্টে সেরকম একটা রায়দান দিয়ে দিয়েছে দর্শকবৃন্দ কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি সব জায়গাতে দুর্গাপুজো করা হয়েছে বিসর্জন সম্পূর্ণ মানে সুস্থভাবে এইবার হয়েছে দর্শকবৃন্দ সুস্থভাবে এবং আমরা পুনে থেকে খবর পেলাম পুনে থেকে পুনের কয়েকজন যুবক যুবতীরা সেখানে যারা বসবাস করে আছেন যারা বোরাকের ছেলেমেয়েরা যারা বোরা ফ্যামিলিরা যারা দম্পতিরা যারা সেখানে থাকেন সেখানে থেকে যারা কাজ করেন এবং ওনারাও দুর্গাপূজার অনুষ্ঠান আয়োজন করেছেন বলে সেটা আমরা খবর পেলাম দর্শকবৃন্দ এবং ওনারা পাঠিয়েছেন সেখান থেকে কিছু ফুটেজ এবং আমরাও শিলচরবাসীর পক্ষ থেকে বা বোরাকবাসীর পক্ষ থেকে আমরা তাদের সবাইকে অভিনন্দন জানাই সেখানে থেকেও আমাদের সংস্কৃতি ওনারা ভুলেননি সেটাই বিরাট বড় একটা ব্যাপার দর্শকবৃন্দ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় পূজা কমিটিদেরকে একটা আহ্বান করেছেন সেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে বিসর্জন ঘাট করা হয়েছে এবং সেখানে বিসর্জনের পরে নোংরা হয়ে যায় এবং যারা কমিটি থাকবেন ওনাদেরকে রিকোয়েস্ট করেছেন যে এই জায়গাটা যাহাতে পরিষ্কার করার জন্য যেখানে বিসর্জন করা হবে সমস্ত আসামবাসীর জন্য সেটা বলে দেওয়া হয়েছে যেখানে বিসর্জন করা হবে সেখানে যাতে নোংরা হয়ে না থাকে সেখানে বিভিন্ন ধরনের মানুষ যাওয়ার কারণে বিভিন্ন ধরনের সেই আপনাদের সেই চিপসের প্যাকেট জলের বোতল নানান ধরনের সেখানে নোংরা হয়ে থাকে সেইগুলো পরিষ্কার করে রাখার জন্য মুখ্যমন্ত্রী সমস্ত আসামবাসীকে সেটা আহ্বান করেছেন দর্শকবৃন্দ শিলচরের সদরঘাটে গতকালকে 250টির উপরে সেই মূর্তি বিসর্জন করা হয়েছে বলে সেটা আমরা খবর পেয়েছি দর্শকবৃন্দ এবং আজকে টোটাল 50টি মূর্তি সেখানে
বিসর্জন করা হবে বলে সেটা খবর পেলাম দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপডেট আপনারা জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে ইম্পর্টেন্ট আপডেটটা পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।